আমাকে যত খুশি সাজা দিও আল্লাহ, কিন্তু আমার মহেশ তেষ্টা নিয়ে মরেছে, তার সরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার মাটির মাটির ঘাস তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি। মহেশ, যা আমাদের স্মৃতির মণিকোঠায়, আমাদের মতন বাঙালিদের স্মৃতির মণিকোঠায় সর্বদা জাজল্যমান হয়ে থাকবে, এবং সেই মহেশের যিনি স্রষ্টা, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, আমার আজকের ভ্রমণ কাহিনীটি হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, যে তার পৈতৃক আবাস ছিল দেউলটিতে, সেইখানে। তো সেইখানে আমরা গেছিলাম কিছুদিন আগেই, আমরা বন্ধুরা মিলে, এবং তার আশপাশের যে অঞ্চল সেটাও ঘুরেছিলাম। এবং ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই মুহূর্তে কোভিডের কারণে বন্ধ আছে, জানি না কবে খোলা হবে, তো আমরা বাইরে থেকেই ঘুরে এসেছিলাম। আর ওনার ঘরের সামনে ওনার সমাধিক্ষেত্রটিও আছে, মানে সমাধিক্ষেত্র ঠিক নয়, মানে ওনার স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছিল, ওনার এবং ওনার মায়ের, ওনার বাবার, সবারই ওখানে বাড়ির সামনেই আছে। এবং ঠিক তার বাড়ির সামনে একটি ছোট পার্ক বানানো হয়েছে, সেটিও আমরা গেছিলাম, এবং তার সাথে বীরামপুর চরটিও আমরা ঘুরতে গেছিলাম রূপনারায়ণের তীরে। তো পুরোটাই আপনাদের দেখাবো, আমার সাথে জুড়ে থাকবেন, ভালো লাগবে আপনাদের। তো আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বাগনানের লাইব্রেরি মোড়তে, যেহেতু আমাদের সবারই বাড়ি বাগনানে। তো আপনারা যদি কারু কেউ আসতে চান এবং আপনাদের বাড়ি যদি বাগনানের বাইরে হয় এবং কলকাতার দিক থেকে আসতে চান বা যেখান থেকে আসতে চান, তো আপনাদের উচিত হবে দেউলটি স্টেশনে নামা। দেউলটি স্টেশনে নেমে সেখান থেকে যে কোনো টোটো বা অটো ধরে আপনারা পৌঁছাতে পারবেন শরৎচন্দ্রের বাড়ি, যেটা দেউলটি স্টেশন থেকে অ্যারাউন্ড 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত। দেউলটি ফ্লাইওভারের ঠিক নিচ দিয়ে সোজা চলে গেলে চলে যাচ্ছে কোলাঘাট, ডান দিক দিয়ে চলে গেলে যাচ্ছে দেউলটি কল্যাণপুর রোড, সেখানে কিছুটা গেলেই পড়বে শরৎচন্দ্রের কুঠিরটি। দেউলটি কল্যাণপুর রোডের মেন রাস্তাটি ছেড়ে বাঁ দিকে ঢুকে পড়লাম শরৎচন্দ্রবাবুর কুঠিরের দিকে। তো মনে রাখবেন যে কিছুটা যাওয়ার পর দেউলটি থেকে বাঁ দিকে আপনাদের বাঁকতে হবে। দেখতে পাচ্ছেন আমরা আছি শরৎচন্দ্রের বাড়ির সামনে, পৈতৃক নিবাসে, যেটি দেউলটি স্টেশন থেকে অলমোস্ট 3-4 কিলোমিটার দূরত্বে। তো আমরা এসেছি বাগনান থেকে হাইরোড দিয়ে এসে দেউলটি ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে ডান দিক দিয়ে গিয়ে এখানে প্রবেশ করেছি। তো এই মুহূর্তে বাড়িটি বন্ধ আছে গভর্নমেন্টের তরফ থেকে করোনার কারণে। তো কোনো একদিন আসবো, আপনাদের বাড়ির ভেতরটি দেখাবো। তো এই মুহূর্তে এখান থেকে সামনের দিকে কিছু চর আছে রূপনারায়ণের তীরে, চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি এবং সেখানে গিয়ে কথা বলছি।
তো দেখতে পাচ্ছেন এটি হলো সেই শরৎচন্দ্রের যে স্মৃতিসৌধটি বানানো হয়েছে ওনার বাড়ির সামনে। তো এই স্মৃতিসৌধটিতে ওনার স্মৃতিসৌধ, তার সাথে ওনার মা এবং ওনার বাবার তিনজনেরই স্মৃতিসৌধ এখানে রক্ষিত আছে। আর এই আপনারা সবাই জেনে থাকবেন যে শরৎচন্দ্র হোমিওপ্যাথি ডক্টরও ছিলেন এবং এই অঞ্চলের তিনি প্রচুর লোকের, অগুন্তি লোকের চিকিৎসা করেছিলেন। তো সত্যিকারের একজন অলরাউন্ডার ছিলেন তিনি। আর এইটি দেখতে পাচ্ছেন শরৎচন্দ্র কুঠিরের সামনে একটি ছোট পার্ক বানানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এবং রূপনারায়ণ নদীর তীরে। তো আপাতত যখন আমরা গেছিলাম সেখানে কোভিডের কারণে কিছু রেস্ট্রিকশন ছিল, তো পুরো আমাদের যেতে দেয়নি। তো জাস্ট এই পার্কের ভেতরটা দিয়ে ঢোকার পরই আমাদের বের করে দিয়েছিল। তো এই পার্কটি খুব সুন্দর। এরপর আমরা গেছিলাম এখান থেকে, যেহেতু ঢুকতে পারিনি এই পার্কটিতে, তারপর গেছিলাম বিরামপুর চরে। তো এবার আমরা চলে এলাম রূপনারায়ণের তীরের বিরামপুর চর, যেটি শরৎচন্দ্রবাবুর বাড়ি থেকে অ্যারাউন্ড আপনাদের 2 কিলোমিটার পড়বে। আপনারা আবার মেন রাস্তা দিয়ে বেরিয়ে কিছুটা কল্যাণপুরের দিকে গিয়ে আবার বাঁ দিকে ঢুকলে এই চরটি দেখতে পাবেন। তো এটিও খুব নয়নাভিরাম চর, এবং যেরকম আমি আপনাদের রূপনারায়ণের বাকি জায়গাগুলি দেখিয়েছি, তো এটিও সৌন্দর্যেতে বাকি জায়গাগুলোর থেকে কম নয়, কোনোভাবেই কম নয়। বরঞ্চ আমার তো মানে বেনাপুরের থেকেও এটি জায়গাটি খুব সুন্দর লেগেছিল। আমরা আছি শরৎচন্দ্র বাড়ি ঘুরে আসার পর, শরৎচন্দ্রের বাড়ি পেরিয়ে গিয়ে বিরামপুর নদীর চরের কাছে, যেখানে আরেকটি ভিউ পয়েন্ট আছে রূপনারায়ণ ভিউ পয়েন্ট বলে, যেটিতে যাওয়ার রাস্তা এই মুহূর্তে ভাঙা চোরা চলছে বলে আমরা এই বিরামপুর ভিউ পয়েন্টের কাছে এসেছি। এর উল্টো দিকে আছে কোলাঘাট, কোলাঘাটের নগুড়িয়া, নগুড়িয়া মন্দির, নগুড়িয়া মসজিদ আছে দিকের উল্টো দিকে কোলাঘাটে। দেখতে পাচ্ছেন এই চরের পরে নদী, তারপর আবার চর, তারপর নগুড়িয়া। খুব সুন্দর জায়গা। কালকের আগের ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম পরফুলি চর, সেই একই রাস্তা ধরে আরও এগোতে থাকলাম আপনার কল্যাণপুরের দিকে। সেই কল্যাণপুর রাস্তা, দেউলটি কল্যাণপুর রোডের থেকে কিছুটা বেরিয়ে গিয়ে এই রাস্তাটি পড়ে বিরামপুর কালী মন্দিরের কাছে। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা পেছনে সব সেলফি তুলছে। একজন নতুন ফোন কিনেছে 30,000 টাকা দিয়ে, সেটা দিয়ে খুব নাকি ভালো ফোন, সেটা দিয়ে নাকি দারুণ ছবি ওঠে। তো সেই জন্য এখন বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তো অন্ধকারও বলছে নাকি ভালো ছবি ওঠে। তো এরকম ভালো ভালো ফোন পাওয়ার, দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তোমার ফোনটা দেখাও দাদা, কি ফোন দেখি? ভিভো। ভিভোর কি ফোন? V23। V20 দেখতে পাচ্ছেন, দারুণ ফোন নাকি বলছে। অন্ধকারও ছবি উঠবে, ঠিক আছে? তারপরে জানাবো কিরকম অন্ধকারে ছবি উঠলো। এই দেখতে পাচ্ছেন, এই কালকে যে হোগলা বনে যাকে পেয়েছিলাম, সেই হোগলা বনে পাওয়া পাগলটি এই মুহূর্তে এখান থেকে নামছে। দেখুন টলমল করছে, হোগলা বন থেকে ধরে নিয়ে আসা হয়েছে। নদীর পাড়ে চড়া হয়েছে মানেই তো। হ্যাঁ হ্যাঁ
পুরো মান করে কি উঠবে বাক্সি না, মান করে কি উঠছে এই চর দিয়ে? তো এর সাথেই শেষ হলো আমাদের আজকের শরৎচন্দ্রের কুঠি এবং বিরামপুর চর ভ্রমণের কাহিনী। তো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন।